হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন bankura.government.in। এই ওয়েবসাইটে ভেতরে গেলে এখানে সিটিজেন বলে একটা অপশান আছে, সেই সিটিজেন অপশানে রিক্রুটমেন্ট অপশানে যেতে হবে। রিক্রুটমেন্ট অপশানে গেলে এখানে যে রিক্রুটমেন্ট নোটিস অপশানটা আছে ফার্স্টে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে, এটাই হচ্ছে ফুল ডিটেলস দেওয়া আছে এখানে যে এই রিক্রুটমেন্টটি, ঠিক আছে। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাবেন যে নোটিশ অফ দ্য এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক, এটা গ্রাম রোজগার সহায়ক থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, ঠিক আছে। একটাই পোস্ট আছে, যেটা হচ্ছে নেটিরপুর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। গ্রাম রোজগার সহায়ক নেম অফ দ্য পোস্ট এবং একটাই ভ্যাকেন্সি আছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে, মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 55% মার্কস থাকতে হবে। সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিমের হতে হবে, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। বাকি কীটা বলা হয়েছে এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড অ্যাট লিস্ট 6 মান্থ কম্পালসারি ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট, 6 মাসের কম্পিউটারের কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে। এজ হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি লোকাল রেসিডেন্ট অ্যান্ড এ ভোটার অফ দিস এন্টায়ার ব্লক এরিয়া, এই ব্লকের কিন্তু ক্যান্ডিডেট হতে হবে। সেখানকার তার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হতে হবে। 12,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং তার ট্রেনিং শেষে 500 টাকা করে বাড়ানো হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে। তো অফলাইনে যে আমি একটা এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা লাস্টে দেখাচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশান ফর্মটার মাধ্যমে কী করতে হবে, ফিল আপ করে, ভালো করে ফিল আপ করে এই এখানে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো তার সঙ্গে অ্যাটাচ করে কোন অ্যাড্রেসে সেন্ড করতে হবে, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রোগ্রাম অফিস অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া, ঠিক আছে। এই ওয়েবসাইট এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, এই অ্যাড্রেসে। তো নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে, নিচে সাইন করে এবং এখানে ফটো লাগিয়ে কিন্তু এটাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এটাকে কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে এবং এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। এখানে দ্য অ্যাপ্লিকেন্ট আর ডাইরেক্টলি টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যাজ ডিটেলড, যেই যে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আছে এটার মাধ্যমেই কিন্তু ফিল আপ করতে হবে এইটাকে। তো অ্যাটেস্টেড রিকোয়েস্ট, সেলফ অ্যাটেস্টেড, ওই সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে অ্যান্ড 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের ফটো দিতে হবে, ঠিক আছে। এই এখানেও অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সবাই, এই অ্যাড্রেসে এই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে, বাই পোস্ট হোক কিংবা নিজে গিয়ে, ঠিক আছে। তো আজকে রিক্রুটমেন্ট ছিল এইটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়তই আসতে থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ।